নরেন্দ্র মোদি পিএম কেয়ার ফান্ড থেকে কোটি কোটি টাকা লুট করেছে, কোটি কোটি টাকা চুরি করেছে, সে সমস্ত তথ্য বিজেপি নেতারা এবং বিশেষ করে নরেন্দ্র মোদি এতদিন গোপন রেখেছিল, সেই সমস্ত গোপন তথ্য ফাঁস করলেন এই সাধারণ মহিলা টুসু হাজরা। টুসু হাজরা এমনই একজন মহিলা যিনি এই বিজেপি আরএসএসের নেতাদের কোনোদিন ভয় পায় না, আর বিজেপি আরএসএসের নেতাদের ছেড়ে কথাও বলেন না। টুসু হাজরা নরেন্দ্র মোদির চুরির ইতিহাস ফাঁস করে পুরো নরেন্দ্র মোদি সহ বিজেপি পার্টিটাকেই বিপদে ফেলে দিলেন। চলুন, প্রতিবাদী মহিলা টুসু হাজরা পুরো বিজেপি পার্টিকে কীভাবে শায়েস্তা করলেন এবং নরেন্দ্র মোদির চুরির ইতিহাস কীভাবে ফাঁস করে পুরো বিজেপি পার্টির বিরাট বড় সর্বনাশ করে দিলেন, ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছো, উল্টে আবার করোনা ভ্যাকসিন বিক্রি করেছো। সব থেকে বড় ভিখারি তুমি নিজে। একজনকে বিজেপির দেখান যারা আন্দোলন কি জানে, একজনকেও বিজেপির দেখান দেখাতে পারবেন না, কারণ বিজেপি আন্দোলন জানে না, বিজেপি টাকা চড়িয়ে গুন্ডা দিয়ে মানুষ কিনে ভোট করাতে জানে, এরই নাম বিজেপি। কোনো আন্দোলন পাবেন না, একটা লোক একটা পার্সন পাবেন না বিজেপি যে আন্দোলন করে আন্দোলনের জায়গাটাকে আজকে তৈরি করেছে বা তার জেনারেশন আজকে বিজেপি করছে, এরকম একটাও বিজেপি নেতা বর্তমান যুগে দাঁড়িয়ে আপনারা পাবেন না, কারণ এরকম কোন বিজেপি নেতা আজকে নেই। মানে বিজেপিতে এরকম কোন নেতাই নেই, বিজেপিতে যারা আছে সবাই লুটেরা। কেউ দেশ লোটে, কেউ লোটে কোঅপারেটিভ ব্যাংকের টাকা, কেউ লোটে জাহাজ থেকে আসা বহু দুনম্বরী মালের টাকা, দুনম্বরী মাল দিয়ে ব্যবসা করে, কেউ এদিকে ভাষণ দেয়, কেউ এদিকে বিজেপির বলে 6 ফুট মাটিতে গর্ত করে মেরে দেবো, পুঁতে দেবো, পেট্রোল আছে আখের ছিবড়েতে, কেউ বলে গরুর দুধে সোনা পাওয়া যায়। এরা হচ্ছে বিজেপির স্যাম্পল, এদেরকে দেখে বিজেপি, এরা হচ্ছে মেন স্যাম্পল, বড় স্যাম্পল। এদেরকে দেখে আপনাকে বিচার করতে হবে বিজেপির ছোট ছোট স্যাম্পলগুলো ঠিক কিরকম হবে, কারণ একটা জিনিস জানবেন, বড়র থেকে ছোটর একটু দাঁত ফোঁটায় বেশি। তাদের যাদের ক্ষমতা কম থাকে তারা সব সময় বেশি কথা বলে, এটা সব সময় জানবেন। তাহলে এগুলো যদি স্যাম্পল হয়, যাদের বাবা কাকা দাদুরা বলে যে গর্ত খুলে মাটিটা পুঁতে দেবো, যদি আমরা জিতি একজনকেও আস্ত রাখবো না, যারা বলে গরুর দুধে পেট্রোল পাওয়া যায়, যারা বলে আখের ছিবড়েতে গরুর দুধে সোনা পাওয়া যায়, আখের ছিবড়েতে পেট্রোল পাওয়া যায়, যারা বলে 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো, যারা বলে পিএম কেয়ার পয়সার হিসেব দেবো না ফান্ডের, অথচ লোটার সময় কিন্তু পিএম কেয়ার ফান্ড নামেই টাকাটা লুটেছে, হিসেব দেওয়ার সময় যারা বলে এটা প্রাইভেট ফার্ম, প্রাইভেট একটা ফান্ড, কি করে হয়? পিএম শব্দটা কোনো প্রাইভেটের সাথে যুক্ত নয়। নরেন্দ্র মোদি আপনি নিজের নাম দিয়ে ফান্ডটা কেন খুললেন না? কেস খেয়ে যাবেন বলে সেই জন্য খুললেন না? এদিকে সরকারের নামে যারা ফান্ড লুটে বলে এটা প্রাইভেট ব্যাংক, তাহলে বুঝতে পারছেন সেই সরকার দেশকে প্রাইভেটিকরণ করতে চাইছে, সেই সরকার দেশের রেল বিক্রি করছে, সেই সরকার দেশের সেনাবাহিনী বিক্রি করছে, সেই সরকার দেশের কোল ইন্ডিয়া বিক্রি করছে, সেই সরকার দেশের সবকিছুকে বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ, এই সেই নরেন্দ্র মোদী সরকার। এই বিজেপিকে আমরা কেউ বরদাস্ত করব না, এই বাংলাকে আমরা ভাগ হতে দেবো না, বাংলার মানুষের ওপর সিএ লাগিয়ে মুসলিমকে আমরা বাংলা থেকে বিতাড়িত হতে দেবো না, তাতে তার জন্য যে লড়াই করতে হয়, যেভাবে রাস্তায় নামতে হয়, সব ভাইদের নিয়ে, সকল ধর্মের ভাইদেরকে নিয়ে প্রয়োজন হলে আমরা রাস্তায় নামবো, কিন্তু শুনে রেখে দিন, সিএ লাগু হলে এদেশে আগুন জ্বলবে, আগুন। এটা আসাম নয়, এটা মহারাষ্ট্র নয়, এটা ওয়েস্ট বেঙ্গল, এটা ওয়েস্ট বেঙ্গল। আপনাদের যারা এনেছে আপনাদেরকে তারাই তাড়াবে। এই বিজেপি যেভাবে ক্ষমতায় এসছে ভারতবর্ষের বুক থেকে, আবার সেই ক্ষমতা হারিয়ে এই বিজেপি ভারতবর্ষের বুক থেকে ঠিক সেভাবেই ফিরে যাবে, আর এটাই ভবিতব্য, এটাই হবে, এটাই হবে। শুনে রেখে দিন, বাংলার মানুষ আপনাদেরকে পচে না, কারণ বাংলায় বিজেপির ভ পর্যন্ত নেই, বাংলায় বিজেপির কোনো জায়গা নেই। অতএব দেশের বুকে যেটুকু নাচে তবুও আমরা দেশে গিয়ে বলবো, বিজেপি হাটাও,
ভারত বাঁচাও, বিজেপি হটাও, ভারত বাঁচাও, বিজেপি হটাও, ভারত বাঁচাও। এই বিজেপিকে আমরা ভারতের বুকে থাকতে দেব না, দেব না। এটা প্রতিজ্ঞা 2024 এর আপনারা জানেন, আপনারা শেষ।